টেলিপাড়ায় কান পাতলেই এখন বিয়ের সানাই। কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন সৌরভ দর্শনা। এবার গুঞ্জন শোনা যাচ্ছিল আদ্রিত রায় ও কৌশাম্বী চক্রবর্তী নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। শুরু হয়েছিল জোর চর্চা। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কোনো দিনও মুখ খোলেননি, কিন্তু টেলিপাড়া সূত্র বলে তারা সিরিয়াল চলাকালীনই সম্পর্কে জড়িয়েছেন। তবে সম্পর্কে সিলমোহর না দিলেও অস্বীকার করেননি তারা। কিন্তু এসবের মাঝে বছরের শেষে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাদের বিয়ের খবর। আগামী জানুয়ারিতেই নাকি ধুমধাম করে বিয়ে হবে টেলিপাড়ার এই দুই তারকার। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। তিনি বলেন, সত্যি হলে আমরাই জানাতাম, যখন যেটা হবে তখন সেটা হবে, এগুলো পুরোটাই ভুয়ো খবর। কেন তৈরি হলো এই গুঞ্জন তা নিয়েও জানেন না অভিনেত্রী। এই পুরো ঘটনায় তিনিও খুব অবাক। তিনি বলেন, কারুর ইচ্ছে হয়েছে বলেছে, আমার জীবনে যখন কিছু হবে সকলেই তখন জানতে পারবেন। মিঠাই ধারাবাহিকে আদ্রিতের দিদির চরিত্রে দেখা গিয়েছিল কৌশাম্বীকে, সেখান থেকেই আলাপ দুজনের। তারপর নাকি বন্ধুত্ব বাড়তে থাকে, পরিশেষে প্রেম। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।